হাই, গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে কটা? 9:30 বাজে। আমি 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তা ঘুম থেকে উঠেছি বেলা করে, আজকে বৃষ্টি হয়েছে তো শরীরটা আজকে ভালো লাগছিল না, বুঝলে না? একটু বেলা করেই উঠবো, সকালে রান্নাবান্না অতটা নেই, চাপ নেই, বেলা করে উঠলাম শীতের বেলা, বুঝতেই পারছি। আর তারপর বৃষ্টি, আহ কি মজা, ভীষণ ঘুম, তাই না? তা এখন দেখো, আমি এখন চা করতে বসেছি, চা খাবো, চা খেয়ে তারপরে বাকি সমস্ত কাজ কাম করবো, দেখতে থাকো, ঠিক আছে? দেখো চা করছি, চাটা হয়ে গেছে, চাটা হয়ে গেছে, চাটা লাগে, চাটা খেয়ে লাগে, চা খেয়ে তারপরে একটু বেলা করে উঠে পড়েছি, ভালো লাগছে না। নিজের শরীর শরীর রোজ এখন মানে রোজই প্রায় খারাপের দিকেই যাচ্ছে, চারিদিকেই যা আবহাওয়া, এই ভালো এই মন্দ আসবে। আর ঠান্ডা ফুলে এনে বেশি ঘাতটা ব্যথা করে। শুশুর চারটি মাছ এনেছি, এই মাছ সার এসব নিয়ে আসতে গেছিলাম, চাটা খেতে পারে কি শান্তি করে। আমার চুনো অন্য মাছগুলোকে খেতে দেওয়া হয়নি, চলে চুনো অন্য মাছগুলোকে খেতে দিতে পারছি চা খেতে বসে। বসি আর একটু বসি, তোমাদের সঙ্গে কথা বলি, তারপরে সারাদিন তো কাজ আছে, বাচ্চারা জীবন চলবে না। সকালে দুটো এক কাপ এই যে বড়ো কাপের চা না খেলে ঘন্টার স্বাদ দিয়ে না, কাজে মনে লাগবে না। মনে হবে আমার হাতের থেকে বেশি প্রিয় চা, তোমরা সবাই জানো, তোমাদের কাজ দূর করে বলা লাগবে না, সবাই আমাকে চেনে ভালো হচ্ছে। খেয়ে খেয়ে তারপর তোমার সংকল্প বসলে হবে না, বহুত কাজ পড়ে আছে আজকে, না এই হাতটা খুব ব্যথা করছে, না কিছু করতে পারছি না, কাজবো না, কাজ কিছু কাজবো না, কারণ সব জমি রেখে দেওয়া, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মেঘলা জমি দূর উঠেছে কিন্তু শুকোবে না, বুঝলো? কিছু সমঝা, কুছ সমঝা, থোড়া থোড়া, তাই তো? সমঝা নেই, সমঝা নেই, থোড়া থোড়া ব্যথা। বাসন কটা সব বুঝছি, চাল বাসন, পিঠো বাসন সব মাজতে হবে, মেঘে এখন আবার Thank you.
টাইম হলে উঠবে নামবে। দিদিকে তুমি চেনো জানো? হ্যাঁ দিদির সময়, দিদি যখন করবে বলে ঠিক করে নেবে, এত তাড়াহুড়া করো না অল্প বিগড়ে যাবে। বাসনগুলো সব প্রেশার হয়ে গেছে, চেনো মারা যাওয়া যাবে। বাকি বিছানা টিছানাগুলো তুমি দেখো না, অন্ধকার যা দেখো লাগে চুপে আমি প্রচণ্ড পরিমাণ অন্ধকার। এবার বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে বাসি বিছানা তুলে হয়নি, দেখো বাসি বিছানাটা তুলে নিই। ঝাঁটাটা কোথায় গেল? ঝাঁটাটা পঙ্খি তুমি কি করছো? শোনো আর শোনো, তুমি কি করছো? উঠে পড়ো বাসানা, উঠে পড়ো। সৌরভকে ফোন করতাম মাছের খাবার দিয়ে যেতে, একটা বড় একটা এগিয়ে হয়েছে ফোন করাটা, সব তো আমি করবো। একটু পরে মেসেজ করে দে না সৌরভকে যে মাছের খাবারটা দিয়ে যেতে কালকে, আজকে তার দেবে না।